ইউটিউবের ইনকামের প্রাইমারি সোর্স হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করা। অর্থাৎ আপনারা যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেন, সেই ভিডিওর মাঝে যদি কোনো অ্যাড চলে আসে বা বিজ্ঞাপন আসে, সেই বিজ্ঞাপন থেকে আমাদের যে ইনকামটা হয় সেটাকে বলা হয় প্রাইমারি ইনকাম। এবং এই ইনকাম করার জন্য আপনাদেরকে বেশ কয়েকটা অপশন আছে, সেই অপশনগুলোকে কমপ্লিট করতে হয়। এক নম্বর হচ্ছে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, 2-step ভেরিফিকেশন অ্যাক্টিভ থাকতে হবে এবং কোনো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকা যাবে না। যখন আপনি এই চারটি অপশন এক বছর পর্যন্ত কমপ্লিট করতে পারবেন, এক বছরের মধ্যে, তখন কিন্তু আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউটিউব সেটাকে রিভিউ করে দেখবে যে আসলে আপনার চ্যানেলটি এই যে মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কি না। যদি যোগ্য হয় তখন তারা আপনার চ্যানেলে মনিটাইজেশন অপশনটা অ্যাক্টিভ করে দেন। তখন আপনি প্রত্যেকটা ভিডিওতে অ্যাড বসাতে পারবেন এবং সেই অ্যাড থেকে আপনার ইনকাম জেনারেট হবে। সো এই যে প্রসিডিউরটা যে আমরা ইউটিউব চ্যানেলের সাথে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে অ্যাড করতে হয় বা লিঙ্ক করতে হয়, এই প্রসিডিউরটি শিখবো এই ভিডিওটির মাধ্যমে। এবং রিভিউ করতে কতটুকু সময় লাগবে বা কতদিন সময় লাগে এই বিষয়গুলো আমরা দেখবো একে একে, স্টেপ বাই স্টেপ। তবে তার পূর্বে আপনাদেরকে একটু বিষয়টা বলে দিই ক্লিয়ারলি, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে অবশ্যই কিন্তু এই যে চারটি অপশন, এই চারটি অপশন কমপ্লিট করার পরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এর পূর্বে যদি আপনার চ্যানেলে কোনো ভিডিওতে অ্যাড আসে বা বিজ্ঞাপন আসে, সেই বিজ্ঞাপন থেকে কিন্তু আপনার ইনকাম হবে না। কেননা আপনার এই ইনকামটা কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে জমা হবে না, সেটা সরাসরি চলে যাবে ইউটিউব ফান্ডে। সো এই কারণে আপনার ইনকামটা তখনই হবে যখন কিনা আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন, ঠিক তখনই আপনি এই প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করতে পারবেন, এর আগে না। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই, তাহলে আপনাদের চিন্তা কিছুটা কম হবে, কেননা অনেকেরই এই চিন্তাটা থাকে। সো এই কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই বিষয়টা হচ্ছে, প্রথম যে প্রশ্নটা থাকে, এই প্রশ্নটা আমারও ছিল নিজের, যে আসলে এক বছরের মধ্যে যদি আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না করতে পারি অথবা আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারি তাহলে কী হবে। ধরেন আপনি 12 মাসের মধ্যে আপনার চ্যানেলে যে ওয়াচ টাইম আপনি অ্যাচিভ করেছেন সেটা হচ্ছে 3900 ঘন্টা, তার মানে তো 4000 ঘন্টা হলো না। কিন্তু পরবর্তী মাসে অর্থাৎ 13তম মাসে যদি আপনি আরও 100 ঘন্টা হয়, তার মানে কি আপনি প্রথম এক মাস বাদ দিয়ে দিবেন, 13তম মাস অর্থাৎ এক মাস বাদ দিয়ে আপনার পরবর্তী মাসে অর্থাৎ 12 মাস কাউন্ট করা হবে। সো এই 12 মাসে যদি আপনি 4000 ঘন্টা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক একই রকম সাবস্ক্রাইবারের বেলাও, আপনি ধরেন 900 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন 12 মাসে, অর্থাৎ এক বছর আপনি কমপ্লিট করতে পারেন নাই, কিন্তু 13তম মাসে আপনি কী করতে পেরেছেন, আরও 200 বেশি সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছেন বা পেয়েছেন, বা আরও 2 মাস লাগলো, কিন্তু আপনার ওভারঅল লাস্টের যে 12 মাস সেই 12 মাসের মধ্যে আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন কি না, সেটাই মূলত ইউটিউব দেখবে। সো এখন ঝটপট আরও একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে মূলত ইউটিউব থেকে ইনকামটা কীভাবে হয়, অর্থাৎ অ্যাডসেন্সের ইনকামটা কীভাবে হয়। সো আপনারা এই ভিডিওটা দেখার পরে তো বুঝিয়ে যাবেন কীভাবে মূলত গুগল অ্যাডসেন্সকে লিঙ্ক করতে হয় বা আপনার মনিটাইজেশন রিভিউ করতে হয়। এই প্রসিডিউরগুলো আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। এবং পরবর্তী স্টেপ হচ্ছে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনি যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাড করেছেন, আপনার ভিডিওতে বিজ্ঞাপন আসার পর যদি আপনার $10 আপনি অর্জন করতে পারেন, এই $10 হওয়ার পর গুগল থেকে আপনাকে একটি চিঠি পাঠানো হবে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে একটি লেটার পাঠানো হবে। সেই চিঠিটি আপনি যখন পাবেন সেখানে আপনি 4 digit একটি কোড নাম্বার পাবেন, সেই কোড নাম্বারটি আপনার গুগল অ্যাডসেন্সের যে পিন ভেরিফিকেশন আছে সেখানে দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অ্যাক্টিভেটেড হওয়ার পর আপনার যেটা হবে, সো আপনার অ্যাকাউন্টে আপনি ধরেন এই মাসের 1 তারিখ থেকে পরবর্তী মাসের 30 তারিখ পর্যন্ত যা আর্ন করলেন, অর্থাৎ এই এক মাসের মধ্যে যদি আপনি $100 অথবা $100 উপরে ইনকাম করতে পারেন, এই টাকাটা আপনার গুগল অ্যাডসেন্সে ট্রান্সফার করা হবে 12 তারিখের মধ্যে। এবং 12 থেকে 21 তারিখের মধ্যে যেটা হয় আমাদের ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়, অর্থাৎ বাংলাদেশে আমরা ডাচ বাংলা ব্যাঙ্ক বা ইসলামী ব্যাঙ্ক, যেই ব্যাঙ্কগুলি আমরা গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করবো সেই ব্যাঙ্কে ট্রান্সফার করা হবে। এখন আমাদের হাতে পেতে হয়তো 5 দিন বা 6 দিন সময় লাগতে পারে, দেন আমরা ওই টাকাটা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আসতে পারি। সো এই হচ্ছে সম্পূর্ণ A to Z প্রসিডিউর মূলত ইনকামটা কীভাবে হয়। সো এখন আমরা আমাদের যে ভিডিওর মূল টপিক সেখানে চলে যাই, মূলত কীভাবে গুগল অ্যাডসেন্সের সাথে আমাদের ইউটিউব চ্যানেলকে লিঙ্ক করতে হয়। তো চলুন দেনগর ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সো এটি হচ্ছে আমার তৃতীয় চ্যানেল যার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তাই প্রথমে চলে যাব ইউটিউব স্টুডিওতে, সেখান থেকে মনিটাইজেশন অপশনে। আপনারা দেখতেই পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবারের পরিবর্তে 340টি সাবস্ক্রাইবার আমার অলরেডি হয়ে গেছে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের পরিবর্তে 4004 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার কমপ্লিট হয়েছে। আর 2-step ভেরিফিকেশন অ্যাক্টিভ করা আছে। সো 2-step ভেরিফিকেশন যারা এখন পর্যন্ত অ্যাক্টিভ করেন নাই কীভাবে করবেন তার উপর কিন্তু আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
আর দেখতেই পাচ্ছেন এখানে জিরো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আছে, অর্থাৎ কোনো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আমার চ্যানেলে নাই। তো এই চারটি অপশন যদি আপনার কমপ্লিট করতে পারেন তাহলে নিচে অ্যাপ্লাই নাও অপশন পাবেন, এখান থেকে অ্যাপ্লাই নাও জাস্ট ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে একে একে এই তিনটি স্টেপ কমপ্লিট করতে হবে। স্টেপ ওয়ানে পাচ্ছেন রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, এখানে স্টার্টে ক্লিক করলে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সমস্ত টার্মস এবং পলিসিগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই একে একে প্রতিটি টার্মস অ্যান্ড পলিসি পড়ে নেবেন। দেন এখানে স্ক্রুল করে নিচে আসলে এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মসের পাশে একটি চেকবক্স পাবেন, এই চেকবক্সে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে এখানে সাইন মার্ক চলে আসবে। দেন অ্যাকসেপ্ট দ্য টার্মসে ক্লিক করবেন। দেন অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করলে পেজটি একবার রিলোড নেবে, এখানে কোনো তাড়াহুড়া করবেন না, কিছুটা সময় লাগতে পারে। দেন ডান লেখা চলে আসবে, অর্থাৎ আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট। এবার আমাদের কাজ হবে স্টেপ টু কমপ্লিট করা। সো স্টেপ টু আপনারা সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এই অপশনটি পাচ্ছেন, এই স্টার্ট বাটনে প্রেস করলে এখানে একটি পপ আপ উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। আর এই স্টেপটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সো এখানে আপনারা পাচ্ছেন ডো ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এর নিচে সিলেক্ট লেখা পাবেন, এখানে ক্লিক করলে আরও তিনটি অপশন পাবেন। তো এই তিনটি অপশন আপনাকে অবশ্যই বুঝে শুনে সিলেক্ট করতে হবে। সো প্রথম অপশন যেটি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট পূর্বে খোলা থাকে তাহলে অবশ্যই আপনি এটি সিলেক্ট করবেন। যদি আপনি পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন বা আপনার কোনো ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করে থাকেন তো আপনি চাইলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আরেকটা ব্যাপার মনে রাখবেন, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু একটা পিসির জন্য একটাই খোলা যায়, সো অনেকগুলো খোলার কোনো প্রয়োজন নাই। তো এক নামে কিন্তু একাধিক অ্যাডসেন্স হলে আপনার দুইটা অ্যাকাউন্টই বাতিল হয়ে যাবে, সো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। তো এই অপশনটা হচ্ছে যাদের অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাদের জন্য। সো আমার কিন্তু এটা তিন নাম্বার চ্যানেল, আমি প্রথমেই বলেছি। সো আমার অলরেডি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে এবং আমি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথেই লিঙ্ক করে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে লিঙ্ক করতে হয়, খুব সিম্পল। তো যাদের কিনা অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, অর্থাৎ একেবারে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তো তারা যে অপশনটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে দুই নাম্বার অপশন। সো নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করবেন। অলরাইট, একেবারে নিচে যে অপশনটা পাচ্ছেন সেটা হচ্ছে আই ডোন্ট নো, অর্থাৎ আপনি জানেনই না আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি নেই। সো এটা কিন্তু কখনই করা যাবে না, অবশ্যই আপনাকে জানতে হবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে নাকি নেই। যদি না থাকে তাহলে দুই নাম্বার অপশন সিলেক্ট করবেন, আর যদি থাকে তাহলে এক নাম্বার অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমার অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাই আমি এক নাম্বার যে অপশনটা আছে অর্থাৎ আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের যাদের কি না অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই অর্থাৎ একেবারেই নতুন, তারা যে কাজটা করবেন দুই নাম্বার অপশনটা সিলেক্ট করবেন। দুই নাম্বার অপশন সিলেক্ট করলেই আপনাকে সরাসরি নিয়ে যাওয়া হবে অ্যাডসেন্সের ওয়েবসাইটে, সেখানে নিয়ে যাওয়ার পর আপনাকে বলা হবে সাইন আপ করার জন্য। এখানে আপনি আপনার নাম এবং সমস্ত ডিটেলস, আপনার বাড়ির অ্যাড্রেস, সমস্ত জিনিস আপনাকে অ্যাকুরেটলি দিতে হবে। আর আরেকটা ব্যাপার ছটপট বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা কিনা ছোট আছেন অর্থাৎ 18 বছরের নিচে, তো তারা কিন্তু এখানে অ্যাডসেন্সে সাইন আপ করবেন না, তাহলে এটা আপনার জন্য ভুল হবে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার বাবা মা বা আপনার বড় ভাই বোন যদি কেউ থাকেন, অর্থাৎ যাদের ভোটার আইডি কার্ড আছে বা আপনার যাদের কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো আপনি তাদের যে কোনো একটা ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন। সো এখানে চিন্তার কোনো কারণ নাই যে আপনার অ্যাড্রেসই দিতে হবে বা আপনার সমস্ত ডিটেলসই দিতে হবে, এরকমটা না। তো আপনার যদি ভাই বোন বা বাবা মা যে যার কিনা ভোটার আইডি কার্ড আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো আপনি তাদের ইনফরমেশনগুলো ব্যবহার করবেন। আর যারা কিনা 18 বছর উপরে হয়ে গেছেন, আপনাদের ভোটার আইডি কার্ড আছে, তাদের কোনো চিন্তার কারণ নাই, তারা নিজেরাই খুলে নিতে পারবেন। সো আমি প্রথম অপশনটি সিলেক্ট করছি, দেন এখান থেকে কন্টিনিউ অপশন দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দেব। এখন আমার যে ইমেল অ্যাড্রেসে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলা আছে আমি সেই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু আমার অ্যাডসেন্সের সকল ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে। সো সিকিউরিটি রিজন আমি কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ আমার ডিটেলসগুলো আমি হাইড করে নিচ্ছি। তো আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আপনি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। তারপর এখানে নিচে পাচ্ছেন অ্যাসিপ্ট অ্যাসোসিয়েশন, এখানে সিলেক্ট করবেন। দেন অটোমেটিক আপনার ব্রাউজারটি রিলোড নেবে এবং অ্যাডসেন্স রিডাইরেক্ট হবে। এই সময় মাউসের কোথাও কোনো ক্লিক করবেন না, চুপচাপ বসে থাকবেন, কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো অটোমেটিক রিলোড নেওয়ার পর ইউটিউব চ্যানেলে চলে আসবে। আপনাদেরকে এখানে একটা বিষয় আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে প্রসেস, সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরই আপনি এই দুই নাম্বার স্টেপ থেকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন। অনেকেই আছেন আপনারা পূর্বেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং সেক্ষেত্রে অনেক বড় একটা মিস্টেক করেন। এর কারণ হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হোস্টেড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নন হোস্টেড অ্যাকাউন্ট। তো এই যে হোস্টেড এবং নন হোস্টেড অ্যাকাউন্ট, এটার একটা বড় ঝামেলা আপনাদের ভিতরে হয়ে যায়, যার ফলে কিন্তু আপনি ইউটিউবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করলেও
ইউটিউব সেটা বুঝতে পারে না এবং এটা আপনাকে অথরাইজড করা হয় না বা পারমিশন দেওয়া হয় না, যার ফলে কিন্তু আপনার অ্যাডসেন্সের সাথে আপনার ইউটিউব চ্যানেলটা কখনোই লিঙ্ক হয় না। সো এই ঝামেলাটা আপনারা অনেকেই করে ফেলেন, তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার এই যে মনিটাইজেশন প্রসেস এই চারটা স্টেপ, এই চারটা স্টেপ কমপ্লিট হওয়ার পরেই যখন অ্যাপ্লাই নাও অপশন আসবে, সো এই প্রসেসে অ্যাপ্লাই করে প্রথম স্টেপ কমপ্লিট করার পর দ্বিতীয় স্টেপে এসে আপনি আপনার যে অ্যাডসেন্সের যে সাইন আপ প্রসেস সেই প্রসেসটা কমপ্লিট করবেন। তাহলে আপনাকে ওই হোস্টেড অ্যাকাউন্ট নাকি নন হোস্টেড অ্যাকাউন্ট এটা নিয়ে কোনো চিন্তাভাবনাই করতে হবে না। আই থিঙ্ক এই বিষয়টা আপনাদের জানা দরকার ছিল তাই বলে দিলাম। সো আমরা অলরেডি আমাদের যে দ্বিতীয় স্টেপ এটা কমপ্লিট করে ফেলেছি, তাই আপনারা এখানে ডান লেখা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের স্টেপ টু কমপ্লিট। এবার আমাদের স্টেপ থ্রির কাজ, স্টেপ ওয়ান এবং স্টেপ টু কমপ্লিট হওয়ার পর ইন প্রোগ্রেস লেখাটা আপনারা স্টেপ থ্রিতে পাবেন। তো এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। পাশাপাশি আপনার চ্যানেলটি যে ইমেল অ্যাড্রেসের সাহায্যে খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি পরপর দুটি মেল পাবেন। প্রথম মেলটি হচ্ছে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেছেন তার জন্য, এবং দ্বিতীয় মেল যেটি আসবে সেটা আসতে অনেক সময় লেট হতে পারে, আবার অনেক সময় তাড়াতাড়ি চলে আসতে পারে। যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার মনিটাইজেশন অ্যাক্টিভেট হয়ে গেছে, এর মেলটা চলে এসেছে, এটা এই মেলটা এসেছে হচ্ছে 4:12 আর আমি অ্যাপ্লাই করেছিলাম 10:35, অর্থাৎ আমার মাত্র 6 ঘন্টা সময় লেগেছে রিভিউ করতে ইউটিউবের, এবং 6 ঘন্টার মধ্যে কিন্তু আমার চ্যানেলটি রিভিউ করে তারা কিন্তু আমাকে মনিটাইজেশন করে দিয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ করে দিয়েছে মনিটাইজেশন। তবে চ্যানেল রিভিউ করতে অনেক সময় ম্যাক্সিমাম 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে, তারপরেও যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাক্টিভ করে না দেওয়া হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আবার পুনরায় অ্যাপ্লাই করতে হবে, অথবা আপনাকে ইউটিউবের যে হেল্প সেন্টার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আসলে আমার চ্যানেলে কী প্রবলেম যার কারণে আমাকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবে। ওভারঅল স্টেপ থ্রি কমপ্লিট হয়ে গেলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, অর্থাৎ আপনার যে মনিটাইজেশনের যে অপশনগুলো ছিল সেগুলো চলে যাবে, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। গাইস অ্যাডসেন্স রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। আপনাদের কমেন্টের পরিমাণ যদি বেশি আসে তাহলে আপনাদের কমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন উত্তরের একটি আমি ভিডিও করতে পারি, যেখানে আমি আপনাদের এই সমস্যাগুলোর সমাধান দিতে পারবো। তো আই থিঙ্ক আপনাদের এই বিষয়টা অবশ্যই উপকারে আসবে। তার জন্য আপনারা যারা কিনা অ্যাডসেন্স সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার সমস্যাটা লিখবেন, খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন ডিটেল সহকারে, এতে করে আমি আপনাদেরকে ডিটেলসে উত্তরটা দিতে পারবো। সো এটার জন্য যদি দরকার হয় আমি একটা বা দুইটা আরও ভিডিও আপনাদের জন্য করবো। সো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন যে ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো, বা আপনাদের মনের ভিতরে কোনো প্রশ্ন এসে থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।